আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো চমৎকার একটা অ্যাড অফ শেয়ার করবে যেটা হচ্ছে ডিরেক্টলি কয়েন বেসে পেমেন্ট করে এখন অনেক একটা কোশ্চেন করবে যে ভাই এখানে আর্নিংটা করবো কীভাবে এখানে মজার একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে দশ লেভেল অফ দি রেফার কমিশন রয়েছে আপনি জাস্ট কষ্ট করে বিভিন্ন গ্রুপে এটা সাবমিট করে দিবেন কেউ একজন যদি আপনার লিংকে জয়েন করা সে আবার কারোরে দিয়ে দেয় ওইখান থেকেও রেফার কমিশন মানে দশ লেভেল সো বুঝতেই পারতেছেন কত একটা চমৎকার একটা অ্যাড অফ সো ডোন্ট মিস দ্য স্টার্ট নাও এটা প্রেমেন্ট প্রুফ অলরেডি দেখেছি যার কারণে আমি এটা শেয়ার করেছি আর নতুন বন্ধুরা অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে নেবেন ইভেন হচ্ছে পিন পোস্টটা পিন পোস্টটা অলওয়েজ ফলো করবেন বিকজ অফ পিন পোস্ট আপডেট ইভেন ইউটিউবের ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো হচ্ছে পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন ইভেন কিছু না কিছু পে আউট আপনি করতে পারবেন তো আসেন আমরা আমাদের কাজে নেমে পড়ি লিঙ্ক ইন দ্যাট ডিসক্রিপশন কিংবা টেলিগ্রাম দুই জায়গার এক জায়গায় পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে দেবেন আচ্ছা কাজ শুরু করার একটা কথা বলি এখানে দেখেন পোস্টটা কিন্তু প্রায় চারশো চুয়াল্লিশ জন দেখছে বা এখানে কিন্তু চারশো চুয়াল্লিশ জন জয়েন করে নেই কেন জানেন বাংলাদেশে মানে পকার ভেদ লোক রয়েছে মানুষ রয়েছে এর অর্থ হচ্ছে কিছু মানুষ শুধু অনলাইনে ঘুরবে কোনো কাজ করবে না তারপরে দিন শেষে ব্লেম করবে ইউটিউবারকে আর কিছু মানুষ অর্ধেক কাজ করবে বাকিটা করবে না সেও কী করবে দিন শেষে ব্লেম করবে ইউটিউবারকে আর কিছু মানুষ আছে আপনার কাজ করবে ঠিকই কিন্তু মানে পুরোটা করবে না ওই অল্প করে হয় চুপ থাকবো আর কি ওই রকম আর যারা আছে একদম অনেক কষ্ট করে কাজ করে তারাই কিন্তু পেমেন্টটা পায় ঠিক আছে তারা ব্লেম করে না এখানে যদি মনে করেন লোক থাকে সাড়ে চার হাজার এর ভিতরে ধরেন একটি এক হাজার এর ভিতরে কাজ করে মনে হয় মাত্র এক থেকে দেড়শো জন বাকিগুলা ঘুমায় আর দিন শেষে দোষ দেয় কার জানেন ইউটিউবারের অথচ সে নিজেই কিন্তু দেয় তার মনকে প্রশ্ন করে না যে সে কী করতেছে আসেন আমরা কাজে নেমে পড়ি যারা ভালো লাগে না চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যান আপনার ভিডিও দেখার দরকার নেই আর হ্যাঁ বয়স শুনবেন সব বয়সগুলো শুনবেন বয়েস শুনলে এই যে অলস দেখেন চারশো পঞ্চাশ জন বিউজ করছে অথচ চারশো চব্বিশ জনে শুনছে আর বাকি বাকিজনে শোনা নাই কেন অলস বয়সটার ভিতরে অবশ্যই কিছু শিখার আছে আর অনলাইনে কাজ না শিখলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার ব্যালেন্সটা দেখি ওয়ালেটে তাহলে আমার এটা কিন্তু দশ ডলার হইলে উড্ডো করা যায় দ্য লোয়ার উইথড্রোয়াল লিমিট টেন ডলার আর কি বিটিসি রেট একচেঞ্জে আপনি হচ্ছে দশ ডলারে ভুড্ডো করতে পারবেন কথা বুঝতে পারছেন আমার ব্যালেন্স হচ্ছে বর্তমানে জিরো পয়েন্ট ত্রিপল জিরো তিরাশি দশ ডলার মেবি এখনও হয় নাই কত সেটা আমি পরে দেখাই দিব না ওকে সো আপনারা যেটা করবেন ফার্স্টে অল আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কাজটা করতে হবে একদম প্রথম থেকে দেখা এখানে কিছু শিখার বিষয় আছে কারণ এখানে দেখেন ওদের কিন্তু অনেক দেশে কমিউনিটি আছে শুধু বাংলাদেশ ছাড়া মেবি আরেকজন জয়েন করেছে দেখা যায় স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদেরকে বলবে যে মেন মেনু মানে এই যে আছে এটাতে ক্লিক করতে বলবে আর কি এরকম দেন হচ্ছে আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে এরকম আসবে ওকে দেন তারা কিন্তু ইন্ট্রোডাকশন করতেছে এই যে দেখেন ইন্ট্রোডাকশন করতেছে প্রোফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পর অ্যাক্টিভে যখনই আপনি ক্লিক করবেন আপনার এই যে দেখেন ফাইন ইউর অ্যাকাউন্ট হ্যাজবেন সাকসেসফুল অ্যাক্টিভেট নাও ইউ ক্যান গো টু দ্য মেন মেনু সিলেক্ট দ্য সেকশন ইনভাইট লিঙ্ক মানে এখানে অনলি আপনি ইনভাইট করে আর্নিং করতে পারেন এখন অনেক একটা কোয়েশন করব ভাই শুধু ইনভাইট করে আর্নিং করব আমি তো রেফার করতে পারি না বাই রেফার না করার কিছুই নেই টেলিগ্রামে বহু গ্রুপ আছে টেলিগ্রাম থেকে শুরু করে তারপরে কি বলে যে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ বহু গ্রুপ আছে জাস্ট আপনি পাঁচ সাত জায়গায় লিঙ্ক শেয়ার করে দেবেন এটা হচ্ছে দশ লেভেল অফ দ্য দেখেন টেন লেভেল অফ দ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম মানে দশ লেভেল অবধি আপনি এখান থেকে বোনাস পাবেন কথা বুঝতে পারছেন দশ লেভেল জিনিসটা বাজে মনে করেন না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পে করে পে আউট দেখেই আমি ভিডিওটা বানাইছি আদারওয়াইজ কিন্তু আমি বানাইতাম না ওকে এরটুকি কাজ তো পেমেন্ট নেবেন কীভাবে যাদের হয়ে যাবে আর ইনভাইট লিঙ্ক এখানে পেয়ে যাবেন এটা বুঝবেনি মাই ব্যালেন্সে ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা আউটে ক্লিক করি আমি দেখি যে আমার হয়েছে কি না ইন্টার অ্যান্ড সেন বিটকয়েন অ্যাড্রেস টু উইচ ডিরেক্টলিও দ্য ফ্রম বিটকয়েন অ্যাড্রেস ওকে সো বলতেছে যে আপনাকে বিটকয়েন অ্যাড্রেস দিতে উইদিন থার্ড আচ্ছা এটা এক থেকে সাত দিনের ভিতরে পে করে আমার জানা সো আমি বিটকয়েন আমার অ্যাড্রেস যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি লাইভ অ্যাড করে দেখাই যাতে করে আপনারা খুব ইজিলিভাবে বুঝতে পারেন ওকে তো ফ্রেন্ডস আমি এখন পেমেন্ট নিতে পারবো না বিকজ অফ এখানে আমার এটা মানে তারা এখনও চেক করে না এটা চেক করবে দ্যান হচ্ছে ভেরিফাই করব আমি সাবস্ক্রাইব করছি কি না ওকে আর এখন হয়েছে আমার মাত্র কত ষাট ডলার সাতষট্টি সেন্ট আমি যদি আপনাদেরকে দেখাই ব্যালেন্সে ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্সে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ছিয়াশি হয়েছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ছিয়াশি তো জিরো পয়েন্ট ত্রিপল জিরো ছিয়াশিতে বাই সরি আমি তিরাশি দিছি এখানে ষাট ডলার সাতষট্টি সেন্ট আরে আবারও তিরাশি দিলাম সরি পঁচানব্বই সেন্ট মানে এখনও দশ ডলার হয় না যখনই দশ ডলার হবে তখন যখন আউটে ক্লিক করবো আমি মানে আউটে ক্লিক করার পর আমার অ্যাড্রেস চাইবে মেবি কিংবা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা জাস্ট কপি করবেন আপনারা এই কপি করার পর এটা দিবেন দেন হচ্ছে হয়তো অ্যাড্রেস চাইবে কিংবা আগে অ্যাড্রেস চাইবে অ্যাড্রেসটা বসায়া সাবমিট করে দেবেন আপনার সরাসরি কয়েন বেশি আপনাদের কিন্তু পে করে দেবে এখানে এইটাই কাজ আর কোনো কাজ নাই এরকম বহু কাজ আছে আপনারা যদি এই যে দেখেন একটা মজার বিষয় শিখেন এই যে দেখেন আমি ফার্স্ট লেভেলে চোরানব্বই জন রেফার করছি টু টু লেভেলে চল্লিশ জন অটোমেটিক হয়ে গেছে থ্রি লেভেলে তিনজন তো আপনারা জাস্ট ছড়ায় দেন আর কিচ্ছু না অনলাইনের কাজই ভাই হচ্ছে রেফার সিস্টেম এখন অনেকে বলবো রেফারের দাম দায় সেই ভাই অনলাইনে জবটাই এরকম আপনার ভালো না লাগলে আপনি ভিডিও দেখেন না অযথা মানুষের বিরুদ্ধে কথা বলেন কেন না জেনে না বুঝা অনলাইন তো আগে বুঝতে হবে আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন ভাই কাজ করেন অনেকে পেমেন্ট পাইসে একজনে দেখলাম একশো চল্লিশ ডলার না করে ডলার পেমেন্ট প্রুফ দিল না ষাট ডলারের জানি তো ভাই এটা ভালো একটা অ্যাড এটা মিস করা যাবে না এটা হচ্ছে এভরিডে আপনি এখান থেকে অলওয়েস আর্নিং করতে পারবেন অলওয়েস আর্নিং করতে পারবেন বলতে পারেন কীভাবে ওর অ্যাডভার্টাইজমেন্ট বিষয়টা দেখেন মানে ওরা হচ্ছে আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এখানে মানে ওদের কাছে আপনি টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন কথা বুঝতে পারছেন এই জন্য হয়েছে কি ওরা পে করে আপনারে ওই যে বুজিনের মতো আর কি বুঝতে পারছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কিছু নেটা বাই বাই আল্লাহ হাফেজ আরও অনেক কিছু আছে ওগুলো একটা একটা শেয়ার করব না যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন আপনি একটা জিনিস খেয়াল করেন ধরেন তিরিশ দিন তিরিশ দিনে আপনি পাঁচশো সাইটে জয়েন করলেন পাঁচশো সাইট থেকে যদি আপনি ঠেললা ঠুল্লা পঞ্চাশ ডলারও পান সব মিলায়া আমার কথা শুনলে ইনশাল্লাহ পাইবেন তাহলে কিন্তু আপনার প্রায় সাড়ে চার হাজার টাকা ইনকাম ঘরের বৃত্তে পয়সা এই করোনার টাইমে ভাই বাংলাদেশে তো হিসাব করলে এখনও করোনা কারণ কোনো সরকারি জায়গায় যায় আপনি কিছুই করতে পারবেন না তার আপনারা জায়গায় দিবেন আমি গেছিলাম ভোটার আইডি কার্ড আনতে আনতে পারিনি তো এরকমেরই তো ঘরের বৃত্তে বইয়া আপাতত জীবনটা বাঁচান যেহেতু নিজেদের কোনো অ্যাপ্লিকেশন নাই নিজেদের কোনো ওয়েবসাইট নেই ভালো কিছু নাই সো এখন মানুষের কাছ থেকেই এইভাবে মানে অল্প অল্প করে জীবনটা বাঁচাই দেবো আদারস কোনো রাস্তা নেই ওকে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আর আমার কথা আপনি যত ই করেন খন্ডাইতে পারবেন না ইনশাল্লাহ সাদা কাগজে লিখলেও দেখবেন দিন শেষে আমার কথাই সত্য কারণ আমি চিন্তা করি সবার জন্য একার জন্য চিন্তা করলে আমি কবেই চলে যেতাম কারণ আমি অনলাইনে প্রায় লস করছি দশ লাখ টাকা ঠিক আছে এগুলা দুনিয়ার ব্লেম তো করেই দেখেন তো আপনারা দশ লাখ টাকা জরিমানা আমার গ্যাসে অলরেডি আরও দেওয়া লাগব আরও মনে হয় প্রায় মিনিমাম কত তিন থেকে চার লাখ টাকা জরিমানা দিলে তারপরে আর কি মানুষের বুক বন্ধ হইব অথচ খাইছে আমারটা আবার গালিও আমারই দেয় আর কিছু চুর তো আছে যেগুলো মনে করেন যে জীবনে এক পয়সা ইনভেস্ট করে নাই এগুলা হচ্ছে যে জিলাস হওয়ার জন্য আমার লেঙ্গুর ধরে ফেমাস হইতে চাই এগুলার কথা বলার মতো সময় নেই গোনায় ধরি না তো টাইম নেই আপনারা জাস্ট কাজ করেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবেন আর আজকে একটা ভিডিও দেওয়ার চিন্তা আছে যদি ভালোভাবে কাজ করতে পারেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন যদি মানতে পারেন আমার কথা আল্লাহ হাফেজ